গোটা দেশ জুড়ে শোরগোল ফেলা কয়লা পাচার মামলায় বুধবার চার্জ গঠন বা ফ্রেম করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হলো না। তার কারণ হলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি নাম থাকা দুজন অ্যাবসেন্ট বা ফেরার থাকা। এদিন ঘণ্টাখানিকের মতো প্রশ্ন উত্তর শেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন যে আগামী 9 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সিবিআইকে এই মামলার চার্জ গঠন বা ফ্রেম করার নির্দেশ বিচারক দিয়েছেন। এর পাশাপাশি যে দুজন ফেরার রয়েছে তাদেরকে ওই দিন হাজির থাকার জন্য নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে। যে দুজন ফেরার রয়েছে তারা হলো কয়লা কারবারি তারকেশ্বর মণ্ডল ও মোহাম্মদ সাকির। এই দুজনের নাম সিবিআই পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে প্রসঙ্গত। তবে এই মামলা যারা গ্রেপ্তার হওয়ার পরে জামিনে আছেন তাদের আইনজীবীরা অবশ্য এদিন যে চার্জ গঠন করা সম্ভব হবে না বলে শঙ্কা প্রকাশ করেছিলেন। অন্যদিকে এদিন সম্প্রতি এই মামলায় গ্রেপ্তার হওয়া 5 জন আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। এই 5 জন হলেন নরেশ কুমার সাহা, অশ্বিনী কুমার যাদব, অমিত কুমার ধর, বাপি উর্ফে সীমান্ত ঠাকুর ও বিদ্যাসাগর দাস। এই 5 জনের নাম দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে আছে। তারা এতদিন আসানসোলের জেলে ছিলেন। এদের হয়ে জামিনে আবেদন করেছিলেন আইনজীবী শেখর কুণ্ডু ও সোমনাথ চট্টরাজ। তারা আবেদনে বলেন তাদের মক্কেলরা যাতে দেশের যে কোনো জায়গায় যেতে পারে তার ব্যবস্থা করা হোক, বর্তমানে যারা জামিনে আছেন তাদের শর্ত শিথিল করা হোক। সিবিআই আইনজীবী রাকেশ কুমার 5 জনের জামিনে বিরোধিতা করেন। তিনি বলেন এখনও এই মামলা তদন্ত চলছে ও এরা যথেষ্ট প্রভাবশালী। এই প্রসঙ্গে বিচারক জানতে যে এর আগে কি কেউ প্রভাব খাটিয়েছেন তার জবাবে সিবিআই আইনজীবী নীরব থাকেন। শেষ পর্যন্ত বিচারক 5 জনের জামিন মঞ্জুর করে। এদিকে ঠিক 2 দিন আগে সোমবার আসানসোলের সিবিআই বিশেষ আদালতে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নতুন করে আরও 7 জনের নাম আছে বলে সিবিআই ও আদালত সূত্রে জানা গেছে। যার মধ্যে 5 জন এমন রয়েছেন যাদেরকে সদ্য গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকে ফেরার বলা হয়েছে। তাতে এই 7 জনের কি ভূমিকা তা তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। এদিনের শুনানি শেষে আইনজীবী শেখর কুণ্ডু, সোমনাথ চট্টোপাধ্য ও অভিষেক মুখোপাধ্যায় বলেন এই মামলায় সিবিআই যে 2টি চার্জশিট জমা দিয়েছে তাতে সব মিলিয়ে 50 জনের নাম আছে। 2 জন ফেরার রয়েছে, 5 জন জেলে ছিলেন যারা এদিন জামিনে পেয়েছেন, বাকি সবাই হাজির ছিলেন কিন্তু 2 জন ফেরা থাকায় এদিন চার্জ গঠন করা যায়নি। পরবর্তী শুনানি 9 আগস্ট হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। আজকে অনুপ মাঝির অ্যাপিয়ারেন্সের ডেট ছিল, ওনারা উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, তাতে 2জনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে। সেই 2জনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি। পরবর্তী দিনটা এখনও দিয়ে দেবেন, 9 আগস্ট দিয়েছেন। না, আজকে চার্জ গঠন হয়নি। না না, খালি কোর্ট থেকে নোটিশ যাবে তাদের। এছাড়াও যারা আজকে আদালতে উপস্থিত থাকেন তাদের জন্য আজই কোর্টে ম্যাক্সিমাম লোকে উপস্থিত ছিলেন, যারা উপস্থিত ছিলেন তাদের জন্য তাদের এক্সটেনশন হয়েছে। আচ্ছা, আজকে কি আপনারা আদালতে কোথাও বলেছিলেন যে সমস্ত মামলার নথিপত্র আপনারা পাননি? না, আজকে অ্যাকচুয়ালি আবার নতুন করে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের কপি তো আমরা এখনও পাইনি, সেটা আবার আমাদেরকে কপি সাপ্লাই করা হবে। আদালতের তরফে বলা হলো যে 25,000 পাতার নথি, 50 জন অভিযুক্ত যাদের নাম চার্জশিটে রয়েছে তাদেরকে, আগে ছিল 43 জন, তারপরে আবার সিবিআই আরও 7 জনকে চার্জশিট করেছেন। সেই 7 জনকে পুরনো 2টো কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে 50 হলো সেই 50 জনকে, বাকি পুরনো 43 জনকে যে নতুন চার্জশিটের কপিটে, যে সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিটা, সেটা দেওয়া হবে। মামলা তো দীর্ঘসূত্রিতা বাড়লো, কারণ চার্জ গঠন 4 বছর পরে আজকেও হলো না। সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন, আমরা তো চার্জশিট না দেখে তো চার্জ ফ্রেম করতে পারবো না। গতকাল সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে এবং সেই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে টোটাল 7 জন অভিযুক্তের নাম আছে, যার মধ্যে 5 জন কাস্টাডিতে ছিল
এবং দুজনকে সিবিআই পলাতক দেখিয়েছিল। এবার ওই পলাতক আসামিরা যতক্ষণ না রেকর্ডে আসছে বা তাদেরটা স্প্লিট আপ হচ্ছে ততদিন তো ট্রায়াল শুরু করা যাবে না, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ওই যে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, তার যে কপি 207-এর, সেটা এই যে পাঁচজন অ্যাকিউজ যারা, অর্থাৎ যারা কাস্টাডিতে আছে, তাদের সাপ্লাই করা হলো, কিন্তু বাকি আসামিরা যারা বেলে আছে তাদেরকে সাপ্লাই করার জন্য সিবিআই টাইম চাইলো। তো এই সমস্ত কারণের জন্যই আজকে চার্জ ফ্রেম হলো না, পরবর্তী চার্জ ফ্রেমের জন্য 9 আগস্ট ধার্য করা হয়েছে। এবং ওই যে পাঁচজন আসামি, ওই পাঁচজন আসামির আজকে জামিনের আবেদন করা হয়েছিল। দুপক্ষকে শোনার পর বিচারক ওই পাঁচজন আসামির জামিনের আবেদন অ্যালাউ করেছে। যে দুজন ছিল না, আমি নামগুলো রিকল করতে পারছি না, নাম দেখতে হবে, তারকেশ্বর সামথিং আর একটা মোহাম্মদ সাকিব। জামিন যার যার হচ্ছে, তার মধ্যে দুজন জেনারেল ম্যানেজার, মানে ইনিশিয়াল এমপ্লয়ি, তিনজন প্রাইভেট পার্সন। দুজন ইনিশিয়াল এমপ্লয়ি মানে একজন হয় টিকে ধর, একজন নরেশ সাহা, আর তিনজন প্রাইভেট পার্সন হচ্ছে বিদ্যাসাগর দাস, একজন অশ্বিন যাদব নাকি, আর আরেকজন সাম ঠাকুর কিছু, সীমন্ত ঠাকুর, এই পাঁচজনের বেল হয়েছে। না, তাদের নামে সিবিআইকে জিজ্ঞেস করলো যে আপনারা কি অ্যারেস্টের কোনো অ্যাটেম্প্ট নিয়েছিলেন, সিবিআই বলো নোটিশ সার্ভ করেছিল, ওরা আসেনি। তো সেই অবস্থায় জজ সাহেব নোটিশ ইস্যু করলেন, ফার্স্ট ইনস্ট্যান্সেই নন ভেলেবল ওয়ারেন্ট ইস্যু করলেন না, নোটিশ ইস্যু করলেন। এরপর যদি নোটিশকে রেসপন্ড না করে, তারপর নেক্সট কোর্স নেবেন কোর্ট, 9 আগস্ট নেক্সট ডে।